হ্যালো গাইস, এখন তিনটে ফুলি কেক বসে আর আমরা এখনো আমরা চলে এসেছি মানভঞ্জনে। টেম্পারেচার কত জানি না, আমাদের আপাতত এখান থেকে পারমিট করাতে হবে। পারমিট করার পর আমরা ল্যান্ড রোভার রেঞ্জ রোভার যাই না কি বলে ওটা, ওটা করে আমরা যাবো। এই আমাদের গাড়ি, এরকম কোনো গাড়ি করেই হয়তো আমরা এখান থেকে তিনদিন মধ্যে যাবো। ঠান্ডা বেশ রয়েছে, হালকা হালকা, খুব বেশি বলবো না, বাট আছে ঠান্ডা। যেহেতু এই টেকোয়ান্ডো চিকেন ফ্রি আছে, তো আমার ওপরে ঠান্ডা লাগছে। তো এই হলো নিচে বাচ্চার প্লে গ্রাউন্ডে খেলছে, আর সামনে এতটা সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখানে নেপালিরাও সেই সময় হাফ প্যান্ট পরে ঘুরবে, আমার চোখে একটাও পড়েনি ভাই। ভিতরটা কি আছে দেখ, বিশাল রুমটা রয়েছে ভিজিটার্সদের জন্য। এখানে সামনে ওয়াশরুম, এদিকে সিংহ ন্যাশনাল পার্কের ম্যাপ দেওয়া রয়েছে। আমরা এখানে ওয়াশরুমে গেছিলাম, এখানে ওয়াশরুমের জলটা হাত লাগিয়ে নিচ্ছে, পুরো ঠান্ডা বরফ গরমের জল, খুব খুবই বরফের জলটা, এত ঠান্ডা। আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, অপেক্ষা মনে হচ্ছে এতক্ষণ আমাদের গাড়িতে সামনে দেখা তোলা গেছে, আমরা বেরিয়ে পড়বো। লেটস গো। হ্যালো গাইস, এখন প্রায় তিনটে ফুলি কেক বসে আছে আর আমরা এখনো আমাদের ল্যান্ড রোভার বসে আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, উটুর বুটুর চ্যানেল। ওকে, সো আমাদের এখান থেকে তিনদিন যাত্রা এখনো স্টার্ট হয়নি, জানি না কখন হবে। এতে পুরো বিকেল হয়ে যাবে, আমার লাঞ্চ কখন খাবো কোনো ঠিক নেই। সেই সকালবেলা আমরা মনে খেয়েছি, আজ স্ট্রাইক খাবো না, হাঙ্গার স্ট্রাইক। সারতে গাড়ি অলরেডি ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের এখনো ড্রাইভারের পাত্তা নেই, জানি না ড্রাইভার কোথায় গেছে। ড্রাইভার এলে তারপর আমাদের গাড়ি ছাড়বে। তো আমাদের মানভঞ্জন থেকে যাত্রা স্টার্ট হয়ে গেছে, লেটস গো। গোয়িং আপ ডেস্টিনেশন আমাদের সবাই গাড়ি থেকে নেমে পড়েছে, ভিউটা জাস্ট অসম লাগছে, ও মাই গড, আই এম লাভিং ইট। এই আমাদের ক্যামেরাম্যান রেডি হয়ে গেছে। সামনে পুরো ফগ, ও মাই গড, কিচ্ছু দেখা যাচ্ছে না, ইটস ফগ অল অ্যারাউন্ড, ইটস ফগ। আমাদের জার্নি আবার শুরু হয়ে গেছে, আর এখন রাস্তা দুই ধারে খালি রজনীগন্ধার গাছ দেখা যাচ্ছে। চল আসো, আচ্ছা আচ্ছা ছোট্ট ডগি। তো আমাদের এখানে যাওয়ার রাস্তা একটা গাড়ি রয়েছে, সেই গাড়িটার ড্রাইভার খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। কারণ আমি দেখতে পেলাম সামনে এখানে সুন্দর রডোডেন্ড্রন রয়েছে, এত সামনে থেকে ছবি তুলতে পারবো না, তাই চলে এসেছি ছবি তুলতে, খুব সুন্দর লাগছে। ওই আমাদের গাড়ি, ড্রাইভার নেই মিলা, আর আমারে আগে যে গাড়িতে বোকা হয়ে চলে গেয়া। এই সামনে এই উপরে একটা যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমরা সম্ভবত এই দিকে গলিতে যাব, এবং গাড়ির এই গলিতে এসে গাড়িটা জাস্ট রোড ব্লক করে দাঁড়িয়ে গেছে, তাই আমরা যেতে পারছি না, দাঁড়িয়ে গেছি। সামনে একটি সুন্দর রডোডেনড্রন, ও মাই গশ, সো বিউটিফুল, মাই উইশ টু সি রডোডেনড্রনস ইজ ফাইনালি বিং ফুলফিলড। ওয়াও, আমরা সবাই এখন এখানে রয়েছি, ও মাই গড, ঠান্ডা লাগছে। এখানে পুরো মেঘ যাচ্ছে কন্টিনিউয়াসলি,
ঠান্ডা হাওয়া হেভি লাগছে।